ইয়াবার বড় চালান সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক। ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে 1400 পিস ইয়াবা ও নগদ 1,41,000 টাকা সহ হাজেরা খাতুন এবং আমেনা খাতুন নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদেরকে হরিণাকুণ্ড উপজেলার পৌরসভা এলাকা হতে আটক করা হয়। আটককৃত হাজেরা খাতুন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর এলাকার মোহাম্মদ খোরজেল আলীর মেয়ে এবং একই এলাকার শহীদুল ইসলামের স্ত্রী। অপরদিকে মোসাম্মদ আমেনা খাতুন হরিণাকুণ্ড উপজেলার পার্বতীপুর গ্রামের আমের চারা এলাকার মৃত ঝন্টুর মেয়ে এবং মোহাম্মদ শরীফুল ইসলামের স্ত্রী। এ বিষয়ে ডিবি ওসি আনোয়ার হোসেন জানান, দুইজন নারী মাদক ব্যবসায়ী মাদক চোরাচালানের জন্য হরিণাকুণ্ড পৌরসভা এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে 1400 পিস ইয়াবা ও মাদক বিক্রি করা নগদ 1,41,000 টাকা পেয়ে তাদেরকে আটক করা হয়। অবৈধ মাদক ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় বাংলাদেশ মাদক দ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও ডিবিওসি জানান।